রাজ্যের ব্যস্ততম জেলাগুলির মধ্যে বর্ধমান জেলা এক অন্যতম ব্যস্ত জেলা। এই জেলার মূল রেল স্টেশনটি বর্ধমান জংশন। অগণিত লোকজনের কর্মব্যস্ততা, অগণিত লোকজনের ভিড়ে ঠাসা এই বর্ধমান শহরের মধ্যেই রয়েছে বর্ধমানের বিখ্যাত বর্ধমানেশ্বর শিব মন্দিরটি। বন্ধুরা, আজ আমি তোমাদের সেই বিখ্যাত বর্ধমানেশ্বর মন্দিরটি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তার সাথে এই শিবলিঙ্গের জন্ম ইতিহাসের গল্পটি শোনাবো তোমাদেরকে। বর্ধমানেশ্বর শিব মন্দিরটি বর্ধমান জেলার আলমগঞ্জে অবস্থিত। এই শিব মন্দিরটি শুধু বর্ধমান জেলাই নয়, বর্ধমান তথা সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম এক মন্দির। নমস্কার বন্ধুরা, যথারীতি চলে এসেছি বর্ধমানের বর্ধমানেশ্বর শিব মন্দির, যেটি আলমগঞ্জে অবস্থিত। তা এই মন্দিরটি আজ তোমাদেরকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো। তা চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ মন্দিরটি। বর্তমান সার্ভে অনুযায়ী রাজ্যের সবচেয়ে বড় কালো পাথরের শিবলিঙ্গের মধ্যে এই মন্দিরের শিবলিঙ্গটি সবথেকে বড়। শিবলিঙ্গটির ওজন 13 টনেরও বেশি, উচ্চতা প্রায় 6 ফুট, গৌরীপাটা 18 ফুট এবং পরিধি 16 ফুট। গোটাটাই এক পাথরের নিখুঁতভাবে তৈরি। এর থেকেই বন্ধুরা অনুমান করতে পারছো যে শিবলিঙ্গটি কত বড়। ইতিহাসবিদদের মতে এই শিবলিঙ্গটি 1600 থেকে 1700 বছরের প্রাচীন। ইতিহাসবিদদের মতে স্বয়ং মহারাজ কনিষ্ক এই শিবলিঙ্গকে নিয়মিত পুজো করতেন। বর্ধমানের বর্ধমানেশ্বর শিবের আবার 2টি নাম প্রচলন আছে, যথা মোটা শিব আবার বুড়ো শিব নামেও প্রচলিত। মন্দির চত্বরের এক ফুল বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া যাক এই মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচিটি। বর্ধমানেশ্বর যে মন্দিরটি, এই মন্দিরটি কি প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দিদি? 8টা থেকে। আর রাত্রে কটায় বন্ধ হয় মোটামুটি? 6টার দিকে বন্ধ হয়ে যায় না? আচ্ছা, এই মন্দিরে কি ভোগের কোনো ব্যবস্থা রয়েছে? না, ভোগের কোনো ব্যবস্থা নেই না? ও শ্রাবণ মাসে 25 তারিখে হয় বাবার জন্মদিনে। আচ্ছা আচ্ছা, ভোগ হয়। আচ্ছা আচ্ছা, আর হয়? আচ্ছা আচ্ছা। আর এমনি প্রতি সপ্তাহে পুজো হয়? নিত্য পুজো প্রতিদিনই হয়। এই বর্ধমানের বর্ধমানেশ্বর বাবার জন্মকাহিনীটিও খুব রোমাঞ্চকর। সালটি ছিল 1972। সেই এলাকাতে তখন পুকুর কাটার জন্য মাটির খনন কার্য চলছিল। সেই সময়ে হঠাৎ করেই এক শ্রমিকের গাঁইটি গিয়ে আঘাত করল বাবার লিঙ্গের পাথরের গায়ে। কৌতূহলী শ্রমিকরা ধীরে ধীরে আরও খুঁড়তে শুরু করল। মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিশাল গৌরীপাটাসহ শিবলিঙ্গটি। তারপর সেই শিবলিঙ্গকে স্থাপন করা হয় এইখানেই। আমরা জানি শ্রাবণ মাস বাবার জন্মমাস। আশ্চর্যের কথা, শ্রাবণ মাসেই পাওয়া গিয়েছিল এই শিবলিঙ্গকে। তাই এই মাসে এখনও আবির্ভাব দিবস পালন করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে বাবার মাথায় জল ঢেলে বাবাকে তুষ্টি করার জন্য। এমনকি শ্রাবণ মাসে বাবার মন্দির চত্বরে মেলা বসে। বাবা, আপনি কি প্রতিদিন এখানে থাকেন? প্রতিদিনই থাকেন? ও আচ্ছা। সপ্তাহে কদিন খোলা থাকে মন্দির? সবসময় খোলা থাকে। সবসময় খোলা থাকে। আর কটা থেকে কটা পর্যন্ত মোটামুটি খোলা থাকে? 5টা হইতে আর বিকাল 5-6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো এখানেই আপনি থাকেন? সপ্তাহে প্রত্যেকটা দিনই থাকেন এখানে, তাই তো? এইখানে আসতে হলে আপনি বর্ধমান স্টেশন চত্বর থেকে টোটো ধরে চলে আসতে পারেন। বর্তমান দর অনুযায়ী টোটো ভাড়া নেবে 20 টাকার মতন। তবে আর
দেরি কেন বন্ধু, অবশ্যই ঘুরে আসতে পারেন বিখ্যাত বর্ধমানেশ্বর শিব মন্দিরটি। এইখানেই সমাপ্ত করলাম আমার আজকের এই ভিডিওটি। আগামী ভিডিওতে আবার দেখা হবে বন্ধু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে উৎসাহিত করো আমাকে আগামী দিনের জন্য। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলের এই রকম নতুন নতুন সুন্দর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।